ইলিশ মাছ কত করে? পাঁচটা টাকা। দেখি ইলিশ মাছ গুলো কেমন। ওয়াও, সুন্দর ইলিশ মাছ তো। তাহলে আমি দুইটা নেব। দুইটা মাছ কত? একুশ টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা মাছ নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই নাও, এই যে ব্যাগে মাছটা তুলে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ মাছটা দাও, এই নাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। বাসায় ছোট মাছ নিয়ে এসেছিল, সেখানে দেখলাম যে অনেকগুলো ছোট ছোট ইলিশ মাছ। পুতুর ভয় পাচ্ছে? হ্যাঁ, তোমার পুতুর ভয় পাচ্ছে খুবই। সেখান থেকে দুটো ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি ভাতিজা ভাতিজির সঙ্গে আজকে রান্নাবাটি খেলা করব দেখে। আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক মজা পাবেন। ওটা তোমার গাছ। দাও এই ইলিশ মাছগুলো দিয়ে আজকে হবে ভাজি, আর হবে সরিষা ইলিশ। দাও সুলার মধ্যে দাও। কি করছো? এই দেখো মাছ ভাজি। মাছের মাথা? এই যে মাছের মাথা, না ওটা শুধু ভাজি হচ্ছে। এটা তো তোমারই সবকিছু। হ্যাঁ সবকিছু তোমার, ঠিক আছে। দিতে হবে না। খাও, মজা, এটা খাও।
থ্যাংক ইউ। খাও এটা খাও। থ্যাংক ইউ। মজা? হুম। তোমার গাছ? ওই দাদা দেখে দাদা, ওই যে ওই ওটা তোমার গাছ, পেয়ারা গাছ ওটা? হ্যাঁ তোমার পেয়ারা গাছ। তোমার পেয়ারা পছন্দ? এত ছোট পেয়ারা পেরেছো কেন? সবগুলাই হাত দিয়ে দাও, ওই হাতের ভেতরে নেমে দাও। হয়েছে, যাও রান্না করি। কি রান্না হচ্ছে এখন? ভাত। আমাদের সবগুলো রান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। আমাদের এই রান্না বাড়া দেখে আপনারা হাসবেন না, কিন্তু ভাতিজা ভাতিজিকে নিয়ে এ ধরনের খেলা করতে আমার অনেক ভালো লাগে। আমার আজকের ইলিশ মাছ রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।